ওয়েলকাম টু রোমা ভিলেজ স্টোরি। হাই বন্ধুরা, আবার তোমাদের সঙ্গে দেখো চলে এসেছি ভিডিও নিয়ে। আজকে দুপুরে কি বানিয়েছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখো, বাগান থেকে ঝিঙ্গেগুলো তুলে এনেছিলে কাল, মানে আগামীকাল, যে টাটকা ঝিঙ্গে। তারপর ঝিঙ্গেগুলোকে আমি দেখো বড় বড় করে কেটে নিয়েছি। এখানে নিয়েছি সর্ষে বাটা, পেঁয়াজ কুচানো, কাঁচা লঙ্কা, টমেটো কুচানো, আর একটু চিংড়ি মাছ। চিংড়ি মাছটাকে আমি নুন হলুদ মাখিয়ে দিয়েছি, আর এদিকে দেখো কড়া বসিয়ে দিয়েছি। তেলটা আমার গরম হয়ে গেছে, দিয়ে মাছটা ভেজে নিই চলো। দিয়ে মাছটা ভেজে নেবো, দিয়ে দেখো মাছটা লাল লাল করেই ভাজা হয়ে এসেছে। তারপরে দেখো আমি ওই তেলের মধ্যে একটু পাঁচফোড়ন দিয়ে আর পেঁয়াজটাকে আমি ভেজে নেবো। দেখো পেঁয়াজ ভাজার জন্য পেঁয়াজে কিন্তু একটু নুন দিলে সেটা তাড়াতাড়ি গলে যায়, সেটাই আমি দিচ্ছি। আর তারপরে আমি টমেটোটা দিয়ে একটু ভাজা ভাজা করে নেবো। টমেটোর মধ্যেও নুন দিয়ে ভাজলে কিন্তু টমেটোটাও তাড়াতাড়ি নরম হয়ে গলে যায়, ভাজা ভাজা হয়ে যায়। দেখো আমার ভাজা হয়ে এসেছে। তারপরে আমি কেটে রাখা ঝিঙ্গেগুলোর মধ্যে তুলে দিচ্ছি। আমি কিন্তু এই রেসিপিটা একদম শুধু ঝিঙ্গেই দিয়ে বানাবো, আলু নয়, আলু ছাড়া। তারপর ঝিঙ্গে থেকে দেখো কত জল বেরিয়ে গেছে। আর এদিকে দেখো লবণ, হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো আমি দিয়ে দিচ্ছি। এক চামচ লঙ্কাই দিচ্ছি, কেন এতে কাঁচা লঙ্কা দেওয়া হবে, সেই জন্য আমি অল্প করে লঙ্কা দিচ্ছি। তারপর আমি ওর মধ্যে দেখো অল্প করে সামান্য জল দেবো, বেশি জল দেবো না, কেন ওর জলেতেই সেদ্ধ হয়ে যাবে। আর তারপর চিংড়ি মাছগুলো ভেজে রাখা, ভেজে রেখেছিলাম, সেই মাছগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে সর্ষে একটু বাটা দিয়ে দিচ্ছি, দিয়ে আমি নাড়াচাড়া করে নিচ্ছি। তারপর উপর থেকে দেখো কাঁচা লঙ্কা চেলা করে রেখেছিলাম, সেই কাঁচা লঙ্কাগুলো ওর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে আমি ঢাকা দিয়ে দেবো। তারপরে দেখো আমার রেসিপিটা একদম কমপ্লিট হয়ে গেছে। কেমন লাগলো এই ঝিঙ্গের রেসিপিটা? যদি ভালো লেগে থাকে তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। চলো আবার পরে ভিডিওতে দেখা হবে।